আর আপনি কাঁদতে কাঁদতে বলেছিলেন কোনো মেয়েকে বিয়ে করবেন না। তৎক্ষণাৎ আমার মাথায় একটা প্রশ্ন এসেছিল, তাহলে কি আপনি পুরুষকে বিয়ে করতেন? সেরকম নয়, 15 বছর বয়সে যেটা মাথায় এসেছিল সেটাই বলেছিলাম। এখন মাঝে মধ্যে চিন্তা করি কতটা বোকাশোকা ছিলাম। আপনি এখনও বোকাশোকা রয়ে গেলেন। অরোরার আনন্দময় হাস্যধ্বনিতে মুহূর্তেই চারপাশ প্রাণোচ্ছল হয়ে উঠল। গলফ পার্টিতে উপস্থিত থাকা প্রত্যেকটি ব্যক্তি একটিবার হলেও মেয়েটির দিকে তাকিয়ে দেখল, তার সাথে উৎপলও হেসে উঠল। ছেলেটা অরোরার থেকে 4 বছরের ছোট, উৎপল নিজেও এক দুর্ভাগা। হিন্দু সম্প্রদায়ের সে, বাবা মা দুজনে বিচ্ছেদ হওয়ার পর বুকে যাবে সেই ভয়ে জ্যাঠা এসে আফসারের কাছে রেখে যান। সেখানে এসে আবার আরেক বিপত্তি ঘটল ছেলেটা। তখন অরোরার বয়স 19, শরীর বৃদ্ধি পাওয়ার কারণে অনেক সুন্দর দেখাতো। উৎপলের মাথায় কোন ভূত চাপলো অরোরাকে প্রেম নিবেদন করে বসলো? ছেলেটা এমনি ভীতু হলে কি হবে, এই ব্যাপারে বেশ সাহস সঞ্চয় করেছিল। তবে বিধিবাম আফসার সব জেনে খুব মেরেছিল উৎপলকে, কিন্তু পড়াশোনায় ভালো থাকার কারণে আফসার সে যাত্রায় ছেলেটার পরিবারকে কিছু জানায়নি। তবে তার কিছু সময় পর উৎপল আমেরিকায় চলে যায় তার পিসির কাছে। তবে অরোরা আর আফসারের সাথে টুকটাক যোগাযোগ ছিল, আর আজ এত বছর পর দেখা হলো। আচমকা শায়নের কণ্ঠস্বরে অরোরার চিন্তা সুরে কাটা পড়ল, শায়নের এখন আসার সময় হলো। কালকে সারাদিন একটি বারও অরোরাকে দেখতে আসেনি, এমনকি ফোন অবধি করেনি। অরোরা নিজে নিষ্ঠুর হলেও শায়ন আরও একধাপ বেশি নিষ্ঠুর। দূর ছাই, ছেলেটার সাথে কথা বলবে না সে। শায়ন এসে অরোরার পাশে দাঁড়ালো, কারো পরোয়া না করে আলতোভাবে মেয়েটার মাথায় হাত রেখে বলল, তোমার শরীর কেমন? মুহূর্তেই মেয়েটির সমস্ত অভিমান হাওয়ায় মিশিয়ে গেল, উল্টো সেখানে এসে একরা স্বস্তি ভর করল। ভালো, আপনি কালকে এলেন না যে? ব্যস্ত ছিলাম। উৎপল এত সময় অবাক হয়ে তাদের দুজনকে দেখছে, একটু কেশে শায়নের দিকে হাত বাড়িয়ে বলল, আমি উৎপল কুমার, আপনি মিস্টার জোয়ারদার, রাইট? চিনেন আমাকে? হ্যাঁ, আপনি অনেক ভালো গান গাইতে পারেন। শান হেসে ফেলল, এই প্রথম বিজনেসম্যান ব্যতীত কেউ তাকে গায়ক হিসেবে চিনল। আপনাকে ঠিক চিনলাম না, জবাবটি অরোরা দিয়ে দিল। আফসার সারের ছাত্র উৎপল। ও, আরো টুকটাক কিছু কথা বলে সেখান থেকে চলে এলো শায়ন। একটু পর মিটিং শুরু হয়ে গেল। প্রজেক্টটি সম্পর্কে বিস্তারিত একের পর এক সাদা পর্দায় দেখিয়ে চলেছে তাইফের সিক্রেটারি। অরোরা মনে মনে ভাবল, আদৌ প্রজেক্টটির চিকিৎসা বিজ্ঞানে উন্নতি ঘটাবে কিনা কে জানে, ঘুরে ফিরে একই রকম পরিকল্প। তবে আশাবাদী হতে দোষ নেই। এখানে কেন নিয়ে এলে? শায়নের প্রশ্নে রহস্যময়ভাবে হাসলো অরোরা। উত্তর না করে পাশে থাকা বেঞ্চটির এক পাশে বসে পড়ল সে। এই জায়গাটা বাড়ির পিছনে, খুবই নির্জন। আজকে সকালে প্রণতি অরোরাকে চিনিয়েছে, চারপাশে ঠান্ডা সমীরণ বইছে, বেশ শীত লাগছে অরোরার। এক হাত দিয়ে চুলগুলো খুলে দিল, মুহূর্তেই শরীরে উষ্ণতা ছড়িয়ে পড়ল। বসুন। এখানে কেন এলাম আমরা, কোনো জরুরি কথা আছে? বাড়ি জরুরি কথা ছাড়া বন্ধুর সাথে বসা যায় না নাকি? বেঞ্চিটির এক কোনায় বসলো শায়ন। সেটির মুখ কেমন ফ্যাকাশে হয়ে আছে, স্মরণে হচ্ছে কোনো বিষয় নিয়ে চিন্তিত সে। কি হলো, চুপ করে রইলেন যে? এখানে কেন এলাম সেটা বলো। সে এক কথা, এমনি এসেছি আমরা। তাহলে চলো উঠে পড়ি। শায়ন উঠে যেতে নিলে তার কোনো ধরে থামালো অরোরা। জানেন আপনার সাথে মিশতাম দেখে মা কি বলতো? কোন মা? আমার মা। বলতেন আপনার জীবন নাকি নষ্ট করে দিয়েছি। শায়ন ভ্রুকুটি করে বলল, তুমি কেন নষ্ট করবে? ওই যে বিয়ের কথা উঠেছিল আর আপনি না করে দিলেন, তাই। বিয়ে না করলে জীবন নষ্ট হয় না, করলে আরও জীবন নষ্ট হয়। অরোরা খিলখিল করে হেসে উঠল। স্বল্প আলোতে মেয়েটির মুখ সদ্য বৃষ্টিতে স্নান করা কদমের মতো লাগছে। এ কথা ভার্জিন শায়ন জোয়ারদার বলেছে, যে নিজেই কিনা বিয়ে করেনি। ভার্জিনই ভালো আছে, কখনো কোনো মেয়ের আশপাশে যাব না। বিদ্রুপ করে অরোরা বলল, বটক্স ইউজ করেন, তাহলে কাকে পাগল করতে?
আপনি মেয়েদের মতো রূপচর্চা করেন। ভিউনিকার জন্য এই অভ্যেস তৈরি হয়েছে। ভিউনিকার কথা বলাই অনেকটা দমে গেল অরোরা। খানিকক্ষণ নিশ্চুপ থেকে বলল, আপনাকে অনেক অবহেলা করেছিলাম তাই না? কাঠখোট্টা হয়ে শান জবাব দিল, হ্যাঁ। রিমা ভাবে বলল, আমি নাকি টাইফের সাথে খারাপ করেছি কিংবা ঠকিয়েছি, এজন্যই কি না। চট করে শান উঠে দাঁড়ালো, গায়ের ব্লেজারটি ঠিক করে নিয়ে বলল, তুমি সারা জীবন মানুষের কথাই শুনলে। আপনি কি রাগ করলেন? রাগ করবো কেন, এগুলো বছর বছর আগের কথা। অরোরা উঠে দাঁড়ালো, শাড়ির কুচিগুলো এলোমেলো হয়ে গিয়েছিল। শান ঝুঁকে গিয়ে তা ঠিক করে দিল। আমি আজকে চলে যাব বাংলাদেশে। শানের মুখের অভিব্যক্তির কোনো রূপ পরিবর্তন করল না, খুবই নির্বিকারভাবে বলল, এত জলদি চলে যাবে? কাজ তো শেষ। ওহ, তাহলে চলে যাওয়াই ভালো। আসলেও? হ্যাঁ। শানের কথাবার্তা কোনো কিছুই বোধগম্য হচ্ছে না অরোরার, তবু মুচকি হেসে বলল, আমাকে কিছু বলবেন না? কি বলবো? কিছুই বলেনি। না, তোমার আছে? মাথা নাড়িয়ে সম্মতি জানালো অরোরা। আসলে এখানে আসার দিন অফিসার স্যার বললেন আপনার ব্যাপারে আমাকে চেষ্টা করতে, যে ভুল 10 বছর আগে করেছিলাম সেটা শুধরে নিতে, মানে বুঝেছেন তো কী করতে চেয়েছি আমি? গুছিয়ে বলতে পারলাম না। অরোরা, সায়ন এক দৃষ্টিতে অরোরার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। কেমন আকুলতা ফুটে উঠেছে ছেলেটির চোখে মুখে। একটু এগিয়ে এসে অরোরার কপালে হাত রেখে বলল, চলে যাও অরোরা, আমার আর কিছু বলার নেই, ভালো থেকো। পিছনে না তাকিয়ে জায়গা থেকে চলে গেল সায়ন। একটি বারও দেখল না অপর মানুষটি একদম ভেঙ্গে ছুরি টুকরো টুকরো হয়ে গিয়েছে। অরোরাকে প্লেনে উঠিয়ে দিয়ে প্রণতি ও উৎপল ছাড়া আর কেউ আসেনি। পার্টি শেষ হওয়ার আগেই নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে বের হয়ে এসেছে সে। তাইফ ইমতিয়াজ কারোর সাথে ঠিকমতো বিদায়টুকু নিয়ে আসেনি, শুধু সিনার সাথে দেখা করে এসেছে। ছেলেটা আসার আগে কেঁদে ফেলেছিল। ওয়েটিং সিটে বসে আছে প্রণতি আর অরোরা। উৎপল বিদায় দিয়ে এইমাত্র বের হয়ে গেল, দুজনেই নিশ্চুপ। প্রণতিকে দেখে বড্ড অদ্ভুত লাগে অরোরার। সেই তেজ কোথায় যেন মিশে গিয়েছে, অথচ বাহ্যিক বেশভূষা আগের মতনই। তার একটা হাতে হাত রেখে অরোরা বলল, মা চলে যান, অনেক রাত হয়েছে। একটু থাকতে দাও মেয়ে, তোমাকে ভালো মতো অন্তিম বিদায় দিয়ে নি। অন্তিম বিদায় বলছেন কেন? এবার তো আর সিনহানকে দেখতে দিবে না, এরকম কোনো ওয়াদা নেই। প্রণতি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার জন্য শেষ বিদায়, একটা জীবন আর ভালো লাগে না, খুব জলদি পরপারে যেতে চাই। অরোরা ধমকের সুরে বলল, বাজে কথা মা। তোমাকে একটা অ্যাডভাইস দিই মেয়ে, জীবন কখনো একা থেকো না, একা থাকা অভিশাপ। এমন সময় ফ্লাইটের উঠার জন্য মাইকে অ্যানাউন্সমেন্ট করা হলো। প্রণতির থেকে বিদায় নিয়ে অরোরা প্লেনে উঠার জন্য এগিয়ে গেল। দুপুরে যে শাড়িটি পরেছিল এখনই সেটাই গায়ে আছে, নাকে শায়নের শরীরের মিষ্টি গন্ধ লেগে আছে। অথচ সব পিছনে ফেলে চলে যেতে হবে। শেষবার ঘুরে অরোরা প্রণতিকে দেখে নিল। ভদ্রমহিলা চোখে টিস্যু চেপে কান্না করছে, বয়স বৃদ্ধির সাথে সব কেমন বদলে যায় তাই না? প্লেনটি যখন আমেরিকার আকাশ সীমা অতিক্রম করে গেল তখন অরোরার বুকটা হুহু করে উঠল। এখানে আসার পূর্বে নিজেকে বেশ কয়েকবার সতর্ক করেছিল যে কোনোভাবেই ভেঙে পড়বে না, তবে তখন তো জানতো না শায়ন আছে এখানে। নিজের জীবন নিয়ে এই প্রথম আফসোস হলো তার। কেন এমন হলো সব? কোনো উত্তর নেই, অথচ এসবের উল্টোও তো হতে পারত। আক্রোশে মুখে হাত চেপে কেঁদে উঠল অরোরা। এটা কেমন জীবন যেখানে দুঃখ ব্যতীত কিছুই নেই? ছোট্ট সিমসাম শরীরের একটি মেয়ে যে কিনা বড়দের মতো শাড়ি পরে আছে, মুখে হালকা প্রসাধনীর ছাপ স্পষ্ট। তো দূর থেকে ওই মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি ভেবেই নিয়েছিলাম কনফারেন্সে আগত কোনো বিজনেস পার্টনারের স্ত্রী শৌখিন বসত, তার নিজের স্কুল পড়ুয়া ছোট্ট মেয়েকে এভাবে সাজিয়ে এনেছে। কিন্তু ভুল ভাঙল একটু পরেই। তাইফ নামক ব্যক্তিটিকে ক্যারিয়ারের শুরুতেই প্রচণ্ড ঘৃণা না করলেও অপছন্দ করতাম আমি, সেজন্য বিশেষ কারণ আছে।
ভদ্রলোক নিজেই আমার থেকে বেশ বড়, আর সে কিনা এরকম একটা ছোট্ট মেয়েকে বিয়ে করেছেন। আফসোস লাগলো মেয়েটির বাবা মায়ের জন্য। সম্ভবত এখনও স্কুলের গণ্ডিতেই আটকে আছে মেয়েটি। মাত্র কয়েকদিন হলো আমার প্রেমিকার সাথে বিচ্ছেদ ঘটে গেছে, মনটা এমনিতেই বিক্ষিপ্ত হয়েছিল। তবে যখন উপলব্ধি করলাম সে কারো স্ত্রী, তার শরীরে অন্য পুরুষের গন্ধ, তৎক্ষণাৎ নিজের চঞ্চল মনকে শান্ত করে নিলাম। মিস্টার তায়েফের স্ত্রীর থেকে দৃষ্টি সরিয়ে করিডোরে এসে দাঁড়িয়েছিলাম। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। মেয়েটিও পথ হারিয়ে সেই আমার কাছে এলো। এই প্রথম এভাবে পুরোপুরি তাকে দেখতে পেলাম। ইস, সে তো একটা পুতুল, কিন্তু তা অন্য কারো। নিজের মনকে পুরোপুরি শাসন করলাম। হে অন্যায়, এই চিন্তা আমার মাথায় আসছে, যে চিন্তা আমার মাথায় আসছে সেটা যে কোনো ভদ্রলোকের নীতির বিরুদ্ধে চিন্তা ভাবনা। অথচ তখন কি জানতাম মেয়েটার সাথে আমার এই প্রথমবার দেখা হয়নি, যোগসূত্র আমাদের দুজনের জন্মস্থান থেকে। এই সেই আরোরা যে কিনা 4 বছর বয়সে আমার পিঠে খুব জোরে কামড় বসিয়ে দিয়েছিল। আরোরার বাবা দাদাজানের সাথে কিছুদিন কাজ করেছিল, তখন প্রায়ই বাবার সাইকেলের উপর চড়ে আমাদের বাড়িতে আসতো মেয়েটি। সেদিন সবেমাত্র দোকান থেকে আইসক্রিম কিনে এনে খুবই মজা করে খাচ্ছিলাম। ছোট্ট আরোরা এসে আমার সামনে হাত পেতে দিল আইসক্রিমের জন্য। আমি ছোটোবেলা থেকে আমার জিনিস কাউকে দেই না, তাহলে আইসক্রিম কীভাবে দেই? অগত্যা অনেকবার বলার পরেও না দেয়ায় আমার পিঠে এত জোরে কামড় দিয়েছিল সে, চোখে পানি এসে গিয়েছিল। এত জোরে কামড়ের ফলে প্রচণ্ড জ্বরও এসেছিল আমার। টানা 15 দিন অনেক কষ্ট করেছে, এজন্যই বোধ হয় ঘটনাটি আমার স্মরণে ছিল এত বছর পরেও। এই ঘটনা আর ওরা জানে না। তার সাথে প্রথম দেখার সময় মনোমায়ের কথা শুনে খুব অবাক হয়েছিলাম। এরপর গ্রামে এসে মেয়েটির সম্পর্কে বিস্তারিত শুনলাম। অনেক খারাপ লেগেছিল যে একটা মেয়ে এত ছোট বয়সেই কত বড় বড় দায়িত্ব পালন করতে হচ্ছে। এর পরের দিনগুলো ছিল স্বপ্নের মতো আমার কাছে। আর ওরাকে উদ্দেশ্য করে মনুমায়ের লেখা চিঠি ওয়ালেটে ভরে ঘুরতাম আমি। যদিও জানতাম আরোরাকে কোথায় গেলে পাওয়া যাবে, কিন্তু কেন যেন মেয়েটির কাছে যেতে লজ্জা লাগত। তবে একদিন সাহস হলো, চিঠি দেওয়াও হলো। এই আদান প্রদানের বিষয়ে আমার মনের মধ্যে পেলাম এক রাশ ভাববোধ। যেটাই হোক, আরোরা একজনের সহধর্মিণী ছিল। নাহ, এরপরে চলে গেলাম আমি বাংলাদেশ ছেড়ে। যখন ফিরে এলাম তখন মেয়েটির জীবনে ঝড় উঠেছে। তায়েফের ব্যাপারে এতটা আগ্রহ না থাকলেও লোক লাগিয়ে খোঁজ নিলাম। নিজের বিজনেসে ক্ষতি হতে পারে জেনেও সেটা মাথায় নিলাম না, কারণ আমার মনে তখন একটাই কথা চলছিল যে করেই হোক হারুরের দুঃখ মেটাতে হবে। মেয়েটির দুঃখ প্রশমিত করতে করতে কখন একেবারে ভালোবেসে ফেললাম সেটা নিজেও জানি না, কিন্তু তাকে ছাড়া যে এক মুহূর্ত আমার পক্ষে থাকা সম্ভব নয়। যতদিন ডিভোর্স না হয়, তায়েফ নামক ব্যক্তিটার সাথে ততদিন আমি তার কাছে পরপুরুষ। এই শব্দটি আমাকে অনেক কষ্ট দেয়। আর ওরা তো জানেন আমি তাকে কতটা ভালোবাসি, আমার প্রাণের আর ওরা, যার জন্য পৃথিবীর সবার সাথে যুদ্ধ করতে আমি পারি, শুধু দাদাজান বাদে। কিন্তু মেয়েটা বড্ড অবুঝ, কেন এখনও আমায় ভালোবাসছে না। অবশ্য একদিক দিয়ে ঠিকই আছে, অতীতের সব বন্ধন থেকে মুক্তি পেলে তবেই তো মেয়েটা আমার বন্ধনে আটকাবে। আমি অপেক্ষা করব ততদিন। আমি এসব কেন লিখছি জানি না, শুধু আর ওরাকে নিয়ে লিখতে মন চাইল, দেখে লিখলাম। অন্যের গর্ভবতী স্ত্রীকে ভালোবাসায় নিশ্চয়ই গুরুতর অন্যায়, আমি সেই অন্যায় করে ফেলেছি। এখন চাইলেও সেখান থেকে ফেরত আসা সম্ভব না। লেখাটা এই অবধিই ছিল। ভিওনিকা থামল। সামনে জামাল নির্বিকার চিত্তে চেয়ার দখল করে আছে। লেখাটা সেই ভিওনিকাকে ইংলিশে ট্রান্সলেট করে দিয়েছে। 10 বছর আগে শায়ন অরোরাকে নিয়ে লিখেছিল কথাগুলো। এইসব আমাকে দেওয়ার মানে কি? জামাল সোজা হয়ে বসে বলল, ভিওনিকা ম্যাম, একমাত্র আমি সেই মানুষ যে জানে শায়ন স্যার আপনাকে কী কী দিয়েছে এই 10 বছরে। মানা করতে পারবেন? এত সম্পদের বেশিরভাগ স্যারের টাকাই কেনা। ভিওনিকা স্মিত হেসে বলল, শায়ন কি এখন এইসব ফিরিয়ে নেবে? না, আমি এসেছি এখানে আপনাকে জানাতে, 10 বছর স্যারের সাথে আপনি ছিলেন, এর বিনিময়ে নিজের পাওনা আপনি পেয়ে গিয়েছেন। তবে কিসের আশায় এসব করছেন? আমি কি করলাম? আরোরা ম্যাম কখনো স্বার্থ নিয়ে স্যারকে ভালোবাসেনি। আমিও তাকে প্রথম প্রথম পছন্দ করতাম না, কিন্তু ভেবে দেখেছেন
মেয়েটা জীবনে কি কি সহ্য করেছে, তার জায়গায় অন্য কেউ হলে সমাজের তোয়াক্কা না করে ডিভোর্সের আগেই শায়ান স্যারের সাথে খোলামেলা চলাফেরা করতে পারত, কিন্তু করেননি। এমনকি নিজেকে গড়ে তোলার সময়টুকুতেও স্যারের সাহায্য নেননি। ফিওনিকার মুখের পেশিগুলো কঠিন হওয়া শুরু করলো, ভ্রু বিশাল করতে করতে সে জানালো, আমি নিশ্চয়ই আরোরার গুণগান করতে এখানে আসিনি, আমি এজন্য এসেছি।